আলিপ লাইলাতে মাদুরের সাহায্যে ভেসে বেড়ানোর দৃশ্যটি সকলকেই আকৃষ্ট করে। অনেকেই এভাবে উড়ার স্বপ্ন দেখত, যা এখন বাস্তবেও সম্ভব। এমন একটি ডিভাইস আছে যার সাহায্যে আপনি সমুদ্রের উপরে এমনকি সমুদ্রের নিচেও ভ্রমণ করতে পারবেন। আপনি শুধুমাত্র একটি গাড়ি কিনে রং বেরঙের গাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তাও আবার মাত্র এক ক্লিকে। বড় বড় গাছকে চাইলেও আপনি এক জায়গা থেকে উঠিয়ে খুব সহজে অন্য জায়গায় রোপণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে অসাধারণ কিছু মেশিন এবং ডিভাইস দেখাবো, এর কার্যক্ষমতা আপনাকে চমকে দিবে। তো আমি নিশ্চিত ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি মাছ চাষ করার চিন্তা ভাবনা করছেন অথবা ফিশ ফার্মিং করতে চান এবং এগুলোর মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে চান? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দেশি ফিশ বিডির সাথে। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। ফ্লাই বোর্ড আর, আপনি হয়তো ফ্যান্টাস্টিক ফোর মুভিতে সিলভার সার্ফারকে দেখেছেন। আপনি চাইলেই তার মতো আকাশে উঠতে পারবেন, তাও আবার ঘন্টায় 100 মাইল স্পিডে। এর সাহায্যে আপনি মাটি থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে উঠতে পারবেন। এক্ষেত্রে ব্যাগের মধ্যে ফুয়েল ট্যাঙ্ক রেখে এই ব্যাগটি আপনাকে পরিয়ে দেওয়া হবে, আর এটি পায়ের নিচে থাকা ইঞ্জিনের সাহায্যে সংযুক্ত থাকে, তাই আপনি চাইলে রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাম্ফিবাস মোটর হোম, এটি এমন একটি ঘর যা একই সাথে মাটি এমনকি পানিতেও চলতে পারে। জন এবং জুন নামক এই দম্পতি এমন একটি বাস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে একটি ঘরের সব রকম সুবিধা থাকবে আর সেটি সড়কের পাশাপাশি পানিতেও চলতে সক্ষম হবে। এই বাসের মধ্যে একটি ঘরের সমস্ত সুবিধা রয়েছে। এই বাসটি যেহেতু পানির উপর দিয়ে চলবে, তাই এর মধ্যে একটি ব্যালকনি তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি পানিতে লাভ দিতে পারবেন। তারা আপাতত এই ঘরটি তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করেছে, কিন্তু খুব শীঘ্রই তারা এমন আরও ডিজাইন সকলের জন্য উন্মুক্ত করবে। তাদের তথ্য মতে এই ঘরটি তৈরি করার জন্য প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। ট্রাক স্পেড, আমাদের সকলের উচিত পরিবেশ রক্ষা করা, আর তার জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন নির্মাণ কাজের জন্য সেখানকার গাছ কাটাটা খুবই জরুরি হয়ে পড়ে। এমন অবস্থায় বড় বড় গাছগুলোকে বাঁচানো একেবারেই অসম্ভব হয়ে যায়, এজন্য অনেক গাছ কেটে ফেলা হয়। কিন্তু এই গাছগুলোকে এবং পরিবেশ বাঁচানোর জন্য এই অসাধারণ মেশিনটি আবিষ্কার করা হয়েছে। এই মেশিনটি আবিষ্কার করেছে আরবারাকো, এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রফেশনাল ট্রি কোম্পানি। এই অসাধারণ মেশিনটির মধ্যে 6টি মেটালিক্যাল প্যাটেল থাকে। এই মেশিনটি যখন ব্যবহার করা হয় তখন এই প্যাটেলগুলো নিখুঁতভাবে মাটির নিচে পৌঁছে যায়, তবে এক্ষেত্রে গাছের শিকড়ের কোনো ক্ষতি না করে খুব সহজেই মাটি সহ গাছটিকে উপরে উঠিয়ে আনে। এরপর সম্পূর্ণ গাছটিকে ট্র্যাকে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর চাহিদা অনুযায়ী যে কোনো জায়গায় এই গাছটি পুনরায় রোপণ করা সম্ভব। পাবলিক পার্ক সহ বিভিন্ন জায়গায় এইসব রেমিডেট গাছগুলো লাগানো যায়। এর আরও একটি ভাষণ আছে যার সাহায্যে ছোট ছোট গাছগুলোকে উঠানো যায়। এই মেশিনটির নাম বকরাট স্প্রিটেড। এর সাহায্যে খুব কম খরচে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এর সাহায্যে একটি জায়গা থেকে গাছ উঠিয়ে অন্য জায়গায় রোপণ করা যায়। এর মধ্যে থাকা ব্লেডগুলোর সাহায্যে খুব সহজেই নিয়ন্ত্রণকারী গাছটিকে মাটির নিচ থেকে খুব সহজেই তুলতে পারে। এই মেশিনটি আকারে খুব বেশি বড় না হওয়ার ফলে পাশাপাশি থাকা গাছগুলোকেও খুব সহজেই তুলতে পারে, তাও আবার খুব দ্রুত। এই মেশিনটি কন্ট্রোল করা খুবই সহজ। এই মেশিনটি পার্ক সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। পরিবেশ বাঁচানোর জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর্সকার বোর্ড, এর সাহায্যে আপনি মাটি থেকে প্রায় 1 ফুট উপরে অর্থাৎ বাতাসে ভেসে থাকতে পারবেন। এটি প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে চলতে পারে। এই বোর্ডের মধ্যে 37টি ছোট শক্তিশালী ইলেকট্রিক মোটর এবং ফ্যান রয়েছে। এছাড়াও এর মধ্যে আরও বিশেষ কিছু ইলেকট্রিক যন্ত্র রয়েছে। আপনি চাইলে এই বোর্ডটিকে আপনার স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। এই বোর্ডটির ওজন প্রায় 80 কেজি, কিন্তু এটি প্রায় 200 কেজি ওজন বহন করতে পারে। এরোস্পেস কোম্পানি এই বোর্ডটির উপরে কাজ করছে যাতে এই বোর্ডটি আরও ভালোভাবে তৈরি করা যায়। লেক ক্লিনিং মেশিন, এই মেশিনের সাহায্যে পানির মধ্যে উৎপন্ন গাছগুলোকে পরিষ্কার করা হয়। এই মেশিনটি পানিতে ভাসমান গাছপালাকে খুব সহজেই কাটতে পারে, আর এর মধ্যে থাকা 3টি কনভেয়ার বেল্টের সাহায্যে সেগুলোর মেশিনের একটি নির্দিষ্ট জায়গায় এসে জমা হতে থাকে। এই মেশিনের অধিকতম স্টোরেজ ক্যাপাসিটি হলো 30 কিউবিক মিটার। এটি যখন সম্পূর্ণভাবে ভরে যায় তখন এই মেশিনটি তীরে চলে আসে, এগুলোকে আনলোড করে পুনরায় মেশিনটি লোড করার জন্য কাজে চলে যায়।
এই মেশিনটি সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করে। এই পর্যন্ত এর প্রায় 100টি মেশিন বিক্রি করা হয়েছে। কার্বন কাপ এসএস, এটি এমন একটি ডিজাইন যা ইন্টারন্যাশনালি একটি স্পোর্টস জাহাজ হিসেবে পরিচিত। শক্তিশালী ইঞ্জিন এবং হালকা ফ্রেম দ্বারা গঠিত এই জাহাজটিকে এয়ারপোর্টে অনেক অপারেশনের জন্য তৈরি করা হয়েছে। এই ডিভাইসটি এর স্বজাতিদের তুলনায় ওজনে খুবই হালকা, এটি পানিতে ল্যান্ড করতে পারে। এই অসাধারণ ফিচার এটিকে এর স্বজাতিদের থেকে অনেকটাই আলাদা করেছে। এর মধ্যে ওলিও শক সিস্টেম রয়েছে যাতে এটি ল্যান্ড করার সময় ঝাঁকি সহ্য করতে পারে। এর দাম প্রায় $190,000। পারমানেন্টিক কালার, আপনি হয়তো একই রঙের গাড়ি ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন, এর জন্য হয়তো আপনি আপনার গাড়িটির রং পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু চাইলেই বিভিন্ন রঙের গাড়ি কেনা সম্ভব নয়, কারণ সবাই তো আর রেইনবো শেখের মতো ধনী নয়, কারণ তার কাছে 7 রঙের 7 ডিজাইনের গাড়ি রয়েছে। কিন্তু আপনার জন্য অসাধারণ একটি সমাধান রয়েছে। এখন আপনি চাইলে থার্মোক্রোমিক টোনের সাহায্যে আপনার গাড়ির রং এবং পেন্টিং অনায়াসেই পরিবর্তন করতে পারেন। এই জিনিসটি রিং স্মার্টফোন স্ক্রিন এবং এলইডি স্ক্রিনের নিচে ব্যবহার করা হয়। এর সাহায্যে প্রাথমিক অবস্থা পরিবর্তন হয়। এই জিনিসটি গরম অবস্থায় বিভিন্ন কালার প্রদর্শন করে। এই জিনিসটি এমনভাবে তৈরি করা হয় যার ফলে এটি মাত্র 37°C তাপমাত্রায় কালার পরিবর্তন করতে পারে, আর কিছুক্ষণ পর কালার আগের মতো হয়ে যায়। প্যারাম্যাগনেটিক কালার অসাধারণ একটি প্রক্রিয়া, এর সাহায্যে খুব সহজেই গাড়ির কালার পরিবর্তন করা যায়। আপনার কাছে যদি প্যারাম্যাগনেটিক কালার থেকে থাকে তাহলে গাড়ির কালার পরিবর্তন করা আপনার কাছে রিমোট বাটন ক্লিক করার মতো সহজ হয়ে যাবে। জাপটাক অ্যাবেইটন, এর সাহায্যে আপনি পাখির মতো আকাশে উঠতে পারবেন। এই অসাধারণ আবিষ্কার বড় বড় বিজ্ঞানীদেরকেও অবাক করে দিয়েছিল। এটা অনেকটা জ্যাকেটের মতো ডিজাইন করা হয়েছে, এর সামনে 2টি হ্যান্ডেল রয়েছে। এর সাহায্যে আপনি আপনার নির্দেশিকা এমনকি স্পিড কন্ট্রোল করতে পারবেন। এই হ্যান্ডেলের মধ্যে ডিসপ্লেও রয়েছে, এর সাহায্যে ফুয়েলের লেভেল আর স্পিড দেখতে পারবেন। পেছনের দিকে একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, এর সাহায্যে আপনি প্রায় 10,000 ফুট উপরে উঠতে পারবেন। এটি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলতে পারে। চেইন ট্রেন্সার, আপনি হয়তো খুব ভালোভাবেই জানেন আমেরিকার বেজার পৃথিবীর সবচেয়ে দ্রুত মাটি খুঁড়তে পারে, কিন্তু এই অসাধারণ মেশিনের কার্যকারিতা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। এই মেশিনটি নেক্সট ট্রেজার কোম্পানি তৈরি করেছে। 860 হর্স পাওয়ার সম্পূর্ণ ইঞ্জিন দিয়ে গঠিত এই মেশিনটি মাখনের মতো মাটি খুঁড়তে পারে। এই মেশিনের সাহায্যে আপনি 5.5 মিটার গভীর এবং 1.5 মিটার চওড়া গর্ত করতে পারেন। এমনকি এই মেশিনটি পাথর কিংবা অন্যান্য পরিস্থিতিকেও খুব সহজেই সামাল দিতে পারে। এই মেশিনটি বিশেষ করে অয়েল গ্যাস অথবা ওয়াটার পাইপ বসানোর জন্য বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হয়। ডিপ ফ্লাইট ড্রাগন, আপনি যদি সমুদ্রের শৌখিন হয়ে থাকেন তাহলে এই বাহনটি অবশ্যই আপনার ব্যবহার করা উচিত। এর সাহায্যে আপনি সমুদ্রের উপরে এমনকি সমুদ্রের নিচেও যাতায়াত করতে পারবেন। এর মধ্যে 2 জন মানুষ যাতায়াত করতে পারে। এর ডিজাইন অনেকটা রেসিং কারের মতো। এর মধ্যে থাকা অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে সমুদ্রের নিচে থাকা অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওজন এবং ডিজাইনের কারণে এটি অন্যান্য সাবমেরিনের চেয়ে অনেক হালকা। ফ্রকলেস কার্সরার, এই অসাধারণ সাইকেলটি নরওয়ের বিখ্যাত আবিষ্কারক অর আর্কিলা একটি গ্র্যাজুয়েশন প্রজেক্টের জন্য তৈরি করেছিল। এই সাইকেলটিকে দূর থেকে দেখলে মনে হবে এর সামনের অংশটি গায়েব হয়ে গেছে। এই অদ্ভুত ডিজাইনের সাইকেলটি কিভাবে তৈরি করেছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। আসলে সাইকেলটির হ্যান্ডেল স্টিয়ারিংয়ের সাথে সংযুক্ত, আর এখান থেকে এটি পেছনের টায়ারের সাথে সংযুক্ত থাকে। এর স্টিয়ারিং কোনো কিছুর জন্যই থেমে থাকে না, তাই খুব সহজেই এটি চালানো যায়। আপনি কি মাছ চাষ করার চিন্তাভাবনা করছেন অথবা ফিশ ফার্মিং করতে চান এবং এগুলোর মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে চান? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দেশি ফিশ বিডির সাথে। এখানে সকল প্রকারের মাছের পোনা বিক্রি করা হয়। দেশি ফিশ বিডি আপনাকে দিচ্ছে স্বল্প মূল্যে বৈদেশিক এবং হাইব্রিড মাছের পোনা। তাহলে আর দেরি কিসের, স্ক্রিনে প্রদত্ত নম্বরটিতে কল করুন এবং এখনই অর্ডার করুন। এবার চলুন দেখে আসি মাছ চাষের পদ্ধতি। দেশি শিং মাছ, দেশি শিং মাছ চাষ করার পদ্ধতি। দেশি শিং মাছ চাষ করার জন্য আপনি প্রতি শতাংশে এককভাবে 400 পিস থেকে 1000 পিস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। দেশি মাগুর মাছের পোনা চাষ করার পদ্ধতি, আপনি প্রতি শতাংশে 600 পিস হতে 800 পিস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মনেস্কো তেলাপিয়া চাষের পদ্ধতি, আপনি প্রতি শতাংশে 150 পিস হতে 200 পিস পর্যন্ত পালন করতে পারবেন। পাঙ্গাস মাছ চাষের পদ্ধতি, আপনি প্রতি শতাংশে 100 পিস হতে 200 পিস পর্যন্ত পালন করতে পারবেন। ভিয়েতনাম কই মাছ চাষের পদ্ধতি, আপনি প্রতি শতাংশে 500 পিস হতে 700 পিস পর্যন্ত পালন করতে পারবেন। এছাড়াও ফিট খাবারের ভিয়েতনাম শৈল মাছ চাষ পুকুরে ও বাইফ্লোকে চাষ করা যায়। এছাড়াও পাবদা মাছ, ব্ল্যাক কার্প, আইর মাছ, চিতল মাছ, কোরাল মাছ, রুই মাছ সহ সকল প্রকারের মাছের পোনা বিক্রি করা হয়।
দেশি ফিশ বিড়ি আপনাকে দিচ্ছে 100% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা। তাই আপনি যদি মাছ পালনে আগ্রহী হয়ে থাকেন অথবা ফিশ ফার্মিংয়ের চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সুযোগটি লুফে নিতে এখনই ডায়াল করুন স্ক্রিনের প্রদত্ত নম্বরটিতে। এছাড়াও বিস্তারিত থাকছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। শপের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। অর্ডার করার 24 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের, এখনই অর্ডার করুন স্ক্রিনের প্রদত্ত নম্বরটি থেকে।